রাজ্য সরকারি প্রকল্পের সরলীকরণের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ঝালদায় চাঞ্চল্য। বুধবার সকালে ঝালদার 9 নম্বর ওয়ার্ডে পদ্মার পাড়ায় এই ঘটনা ঘটে। জানা গেছে এদিন সকালে ওই পোস্টারটি ছেঁড়া অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পৌর প্রশাসক প্রদীপ কর্মকার ঘটনার খবর পাওয়া মাত্রই বিষয়টি নিয়ে শহর তৃণমূল সভাপতি দেবাশিস সেন সহ দলের কর্মীদের সাথে আলোচনায় বসেন। ঝালদা থানাতেও ঘটনার কথা জানান। কে বা কারা এই ঘটনায় যুক্ত তাদের চিহ্নিত করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হন। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ঝালদা সহ তৃণমূলের সভাপতি দেবাশিস সেন। পশ্চিমবঙ্গ সরকার থেকে বাংলা সহায়তা কেন্দ্রের কিছু পোস্টার মনে করা ঝালদায় ছাড়ানো হয়েছে, লাগানো হয়েছে। সেই পোস্টার 9 নম্বর ওয়ার্ডে আমাদের যে কলেজের জিএস আছে নেহার হাজরা, ওর বাড়ির দেওয়ালে লাগানো ছিল। কিছু আননোন পার্সন, মানে আমি বলবো যারা ওইখানে বিরোধী রাজনীতি করছে, এগুলো তো কিছু মদমতালের কাজ হয় যে 2-5 টাকা দিয়ে গেলে করে। আমরাও জানি এর আগে এমপি ভোটের সময় 4 নম্বর ওয়ার্ডে হয়েছিল ঘটনাটা। তো কোনো ওই রকম কিছু লোকে কিছু লোককে দিয়ে ওইটা মানে রাত্রে বলে কালকে রাত্রে ওই মাননীয় মুখ্যমন্ত্রীর মুখটা ব্লেড দিয়ে কেটে দিয়েছে। তাহলে এর আমরা তীব্র প্রতিবাদ জানাই, এই জন্যই জানাই যে রাজনীতিটা মাঠে করা উচিত বটে, এরকম সে নোংরা রাজনীতি আমরা বিশ্বাস করি না। কেন আমরা যদি এগুলো শুরু করি না, তারপর ঝালদারে কেউ কোনো বিরোধী টেকতে পারবে না। পুরুলিয়া থেকে আনন্দ বিহানির রিপোর্ট, টিভি নিউজ 10।